সঙ্গে থাকুন তারও থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, দারুণ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটি পুরনো একটি ভিডিওর নতুনভাবে উপস্থাপন করছি, যেটি আমার কাছে বারবার বহুজন জানতে চায়, বহু এসএমএস আসে আমার হোয়াটসঅ্যাপে এবং কোশ্চেন করে বারবার। তো আমি ঠিক করলাম যে আজকে আমি তোমাদের জন্য আবার নতুনভাবে দিয়ে দিই কি, যে জন্ম তারিখ অনুযায়ী আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেলকে আমরা কিভাবে গার্ডিয়ান অ্যাঞ্জেল নির্ণয় করতে পারি নিজেদের জন্য নিজেরাই ঘরে বসে বসে, খুব সহজ পদ্ধতি। তার আগে বলে নিই যে যদি কেউ আমার সঙ্গে কানেক্টেড থাকতে চাও, যে কেউ আমার হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক, নতুন একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। তাদের নিজেদের যে কোনো সমস্যার কথা সেখানে জানালে সেখান থেকে আমার এক্সপার্ট স্টুডেন্টরা অবশ্যই তোমাদের গাইড করবে, প্লাস আমি নিজেও আমার সময় যতটুকু আমি পাই এত ব্যস্ততার মধ্যে থেকেও আমি নিশ্চয়ই তোমাদের গাইড করবো, এবং সেখানে নানা রকম নতুন নতুন কিছু কখনো কখনো পাবে। তবে আরও একটা কথা বলে দিই যে যদি কেউ জয়েন করার পর যদি কখনো লেফট করো, তাহলে সে কিন্তু কোনোভাবে আমার সাথে দ্বিতীয়বার কানেক্ট করতে পারবে না, কারণ সে সম্পূর্ণভাবে আমার লিস্ট থেকেই বাদ পড়ে যাবে। কেননা আমি অনেককেই দেখি তারা হেল্প নেওয়ার পর তারা গ্রুপ থেকে চলে যায়, মানে যেই হেল্পটা হয়ে গেছে তারপর তারা চলে যায়, কিন্তু প্রতিনিয়ত তারা হেল্প নিয়ে থাকে। তো তাদের জন্য এই মেসেজটা করে রাখলাম, কেননা এই গ্রুপটা সবার জন্য, শুধুমাত্র সুবিধাবাদীদের জন্য নয়, যারা প্রত্যেকে অন্যদের পাশে দাঁড়াতে চায়, প্রত্যেকের জন্য কিছু করতে চায়, তাদের জন্য এই গ্রুপটা এবং সবাইকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, কি করে আমরা একজন গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের জন্ম তারিখ অনুযায়ী কি করে বের করব, সেটা নিয়ে একটু আলোচনা করি। ছোট্টভাবে বলি যে আমাদের যে নিউমারোলজি সাবজেক্ট, নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো যে আমি নিউমারোলজিস্ট হিসেবে কাজ করছি, দীর্ঘদিন ধরেই করছি, এবং আমি অলরেডি ক্লাস শুরু করেছি। গতকালকে আমার ক্লাস শেষ হলো, অ্যাডভান্স কোর্স করিয়েছি, জুম বা মিট গুগল মিটেও ক্লাস করিয়েছি। তো তারাও এখন এক্সপার্ট হয়ে গেছে, যারা এখন এই কাজের মধ্যে ঢুকে গেছে। আবার শুরু করব খুব শীঘ্রই, যারা শিখতে আগ্রহী তারা ওই গ্রুপের মাধ্যমে কিন্তু তথ্য পেয়ে যাবে। আর নিউমারোলজিতে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক আছে। তো আমাদের প্রত্যেক মানুষের জীবনে দুজন গার্ডিয়ান অ্যাঞ্জেল আছে। আগের যে ভিডিওটি ছিল, পুরনো ভিডিও, সেখানে আমি একজন অ্যাঞ্জেলের নাম বলেছিলাম প্রত্যেকের জন্ম তারিখ অনুযায়ী। আজকে আমি সেটাই বলবো, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক অনুযায়ী দুজন গার্ডিয়ান অ্যাঞ্জেলের নাম আজকে শেখাবো কী করে বের করতে হয়, এবং সেই গার্ডিয়ান অ্যাঞ্জেল কোন কালার বা কোন কালারের অধিকারী, সেই গার্ডিয়ান অ্যাঞ্জেলকে কীভাবে প্রে করবে, সেই প্রে করার যে লিস্ট, তার যে প্লে লিস্টের যে আমার যে ফোল্ডার আছে, আমি তারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যে কোনো ভিডিও দেখে গার্ডিয়ান অ্যাঞ্জেল কলিং এবং যে কোনো অ্যাঞ্জেল কলিংয়ের ভিডিও ওখান থেকে পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, শিখিয়ে দিই কীভাবে তোমরা বের করবে বা নির্ণয় করবে তোমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল কে। তোমরা এই যে দুজন করে গার্ডিয়ান অ্যাঞ্জেলের নাম তোমরা বের করবে, সেখানে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক অনুযায়ী দুজনের নাম বেরোবে। তোমরা দুজনকেও কলিং করতে পারো, অথবা ভাগ্যাঙ্ক অনুযায়ী যে আছে তাকেও তোমরা সরাসরি কলিং করতে পারো, কোনো সমস্যা নেই। মূলাঙ্ক যেটা, সেটা হচ্ছে আমরা বলি নিউমারোলজির ভাষায় ড্রাইভার নাম্বার, এবং যেটি ভাগ্যাঙ্ক সেটি হচ্ছে কন্ডাক্টর নাম্বার। তো চলো শিখিয়ে দিই আজকের জন্য। তোমরা যদি অন্য কাউকে শেখাতে চাও, এখান থেকেই তোমরা শেখাতে পারবে, বা যে কোনো ব্যক্তির গার্ডিয়ান অ্যাঞ্জেল তোমরা সহজেই নির্ণয় করতে পারবে, সম্পূর্ণ ঘরে বসে। প্রয়োজনে ভিডিওটি নিজেদের কাছে ডাউনলোড বা সেভ করে রাখতে পারো। তো এসো শুরু করা যাক নির্ণয় পদ্ধতি, গার্ডিয়ান অ্যাঞ্জেল কার কীভাবে বের করা যায়। প্রথমে
আমরা চলে যাব পুরো একটি ডেট অফ বার্থ নিয়ে। দেখুন আমি একটি ডেট অফ বার্থ লিখছি, যেখানে ডেট অফ বার্থ রয়েছে 7th January 1978। 7th January 1978 সাল। তো এখানে যে প্রথম যে সংখ্যাটা সেভেন, অর্থাৎ ডে, ডে মান্থ এবং ইয়ার থাকে, সেখানে ডে হচ্ছে সেভেন। যখন সেভেন বেরিয়েছে এটি হচ্ছে মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার। এই মূলাঙ্ক অনুযায়ী আমরা প্রত্যেকের অ্যাঞ্জেল বের করতে পারি, এবং এছাড়াও ভাগ্যাঙ্ক অনুযায়ী আমরা আরও একটি অ্যাঞ্জেল নাম্বার বের করতে পারি, বা অ্যাঞ্জেলকে আমরা দেখে নিতে পারি, গার্জিয়ান অ্যাঞ্জেল। ভাগ্যাঙ্ক কী করে বের করব? ডেট, মান্থ এবং পুরো বছর, টোটালের প্রত্যেকটি সংখ্যা ওয়ান ডিজিট করে ধরে ধরে প্রত্যেকটি সংখ্যার মাঝখানে আমরা একটি করে যোগ চিহ্ন দেব। দিয়ে পুরোটিকে কাউন্টিং করা হয়ে গেলে, অর্থাৎ পুরোটিকে যোগ করা হয়ে গেলে যে ডাবল সংখ্যা আসবে তাকে আমরা পুনরায় মাঝখানে আবার যোগ চিহ্ন দেব এবং সেটিকে একটি ডিজিটে নিয়ে আসব। একটি যে ডিজিট আনব সেই একটি ডিজিটে আনার পর যেটি বেরোবে, যে সংখ্যাটি বেরোবে সেটি হলো ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার। এবং এই কন্ডাক্টর নাম্বার অনুযায়ী বা ভাগ্যাঙ্ক নাম্বার অনুযায়ী আর একজন অ্যাঞ্জেল আছে। তো আসুন দেখে নেওয়া যাক এই অ্যাঞ্জেল কারা। আমি শুধু 1, 2, 3 করে বলে যাব, এবং যেগুলো বলবো এগুলো আপনারা ভাগ্যাঙ্ক অনুযায়ী আপনারা এটাকে চিহ্নিত করতে পারবেন, এবং এই যে মূলাঙ্ক অনুযায়ী আপনারা সেম সংখ্যা দিয়ে চিহ্নিত করতে পারবেন। ধরুন আমি যে ডেট অফ বার্থটি আপনাদের বলেছি সেটি হচ্ছে 7th January 1978। তো আপনারা যখন টোটাল যোগ করেছেন, পুরো সংখ্যাটিকে নিউমেরোলজির প্রেডিকশনের ক্ষেত্রে নিয়ে আসলে টোটাল সংখ্যাটিকে যোগফল করে এসে একটি ডিজিটে যখন এনেছেন এসেছে 6 বা 6। তো 6 অনুযায়ী আমাদের যিনি গার্ডিয়ান অ্যাঞ্জেল আছেন তিনি হচ্ছেন মাইকেল। আবার মূলাঙ্ক অনুযায়ী যদি দেখি এই ব্যক্তির মূলাঙ্ক 7, যেহেতু মূলাঙ্ক অর্থাৎ ড্রাইভার নাম্বার হচ্ছে 7, তো 7ই জানুয়ারি যখন 7, তাহলে 7 অনুযায়ী সেখানে হয় রাফায়েল, অর্থাৎ তার দুজন গার্জিয়ান অ্যাঞ্জেল রয়েছে যা আমাদের সঙ্গে জন্মগতভাবেই ওতপ্রোতভাবে জড়িত, এবং তাদের থেকে আমরা হেল্প চাইলে সব রকম হেল্প আমরা পেতেই পারি। কেউ বিশ্বাস করুক বা না করুক, কেউ মানুক বা না মানুক, অনেকের কাছেই মনে হয় যে আমরা 2021 এসে হয়তো কুসংস্কারে বিশ্বাসী। যার যার মনের ভাবনা তার তার মতো হবে তারা করতেই পারে, কেননা যারা এই জগতে প্রবেশ করেনি, যারা জানে না, তারা না দেখে অনেক কিছুকে ইগনোর করে। কিন্তু আমরা যারা এই সাবজেক্টের মধ্যে দিয়ে, এই অকাল্ট সায়েন্সের মধ্যে দিয়ে এসেছি, আমরা জানি যে এর ভাইব্রেশন কী, এটা কীভাবে আমাদের হেল্প করে থাকে। এবার আসুন আমি বলে দিই যে কোন অ্যাঞ্জেল কত নম্বর হলে কোন অ্যাঞ্জেল হবে, মানে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক অনুযায়ী যদি কোনো অ্যাঞ্জেলকে আপনি বের করতে চান কারোর নাম, তো আপনি কিভাবে বের করবেন। নাম্বার 1, আর্চ অ্যাঞ্জেল র্যাগুয়েল। নাম্বার 2, আর্চ অ্যাঞ্জেল ইউরিয়েল। নাম্বার 3, আর্চ অ্যাঞ্জেল জোফিয়েল। নাম্বার 4, আর্চ অ্যাঞ্জেল হ্যানিয়েল। নাম্বার 5, আর্চ অ্যাঞ্জেল জেরিমিয়েল। নাম্বার 6, আর্চ অ্যাঞ্জেল মাইকেল। নাম্বার 7, আর্চ অ্যাঞ্জেল
রাফায়েল। নাম্বার 8 আর্চঞ্জেল রাজিয়েল। নাম্বার 9 আর্চঞ্জেল অ্যারিয়েল। তো আশা করি সবাই খুব সহজেই বুঝে গেছো যে কিভাবে গার্ডিয়ান অ্যাঞ্জেল তোমরা বের করবে। যদি কখনো কোনো প্রশ্ন থাকে, যদি কখনো কেউ কোনো সমস্যায় পড়ো, যারা আমার সঙ্গে সরাসরি কানেক্টেড নও, যারা আমার রেকি স্টুডেন্ট নও, যারা আমার কাছে রেকিও শেখনি, তারাও কিন্তু আমার নিচে দেওয়া যে লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখানে জয়েন করেও কিন্তু তোমরা আমার সঙ্গে কানেক্টেড থেকে অনেক 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 কিছুভাবে সমৃদ্ধশীল হতে পারবে। তো আজ চলি, তবে একদম নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলকে। সঙ্গে আরও একটি নতুন চ্যানেল হয়েছে যেখানে সবই ভিডিও আপলোডিং করা শুরু হয়েছে, সেটি হচ্ছে অজয় কসমিক ওয়ার্ল্ড। সেখানেও তোমরা ভিডিও পাবে পরপর নিউমারোলজির উপরে আমার বিভিন্ন রকম ভিডিও। সেখান থেকে নিজেদের সম্বন্ধে, নিজেদের ক্যারেক্টার, নিজেদের ডেট অফ বার্থ অনুযায়ী অনেক কিছু তথ্য তোমরা খুব সহজেই পেয়ে থাকবে সম্পূর্ণ ফ্রিতে। আর এছাড়াও আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটি হ্যাপি লাইফ ব্লেস লাইফ, সম্পূর্ণ লাইফস্টাইলের উপরে, তাতেও ভিডিও আপলোডিং শুরু হয়েছে। তোমরা তার সঙ্গেও থাকতে পারো। প্রত্যেকটি ভিডিওর, প্রত্যেকটি চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে এই ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, চলি তবে চলার আগে বলি, খুব গরম পড়েছে, তোমরা সাবধানে থেকো, তোমরা ভালো থাকো, অন্যদের দিকেও যত্ন রেখো, খাওয়া দাওয়া পরিমিত করো, আর চেষ্টা করো অন্যদেরকেও ভালো রাখতে। তো আজ চলি তবে, ধন্যবাদ।